আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটি প্লে করার জন্য যেহেতু আপনি ভিডিওটি প্লে করছেন তার মানে বোঝা যায় যে আপনি সিপিএ মাকরি সম্পর্কে জানতে চান আর যেহেতু জানতে চান আজকের এই ভিডিও আপনার সমস্ত কোয়েশ্চেন এবং কোয়ারির অ্যান্সার দিয়ে দেবে সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের যে মেইন টপিক বাট মেইন টপিক স্টার্ট করার আগে বলে একটু বোরিং লাগতে পারে বাট অনেকটা ইনফরমেটিভ আর এই ভিডিও যদি শেষ পর্যন্ত আপনি দেখেন সিপিএ মার্কেটিং নিয়ে আপনার মনে যত ধরনের কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যানসার আপনি পেয়ে যাবেন এবং আগামীতে সিপিএ মার্কেটিং নিয়ে ইনশাল্লাহ কোনো কোশ্চেন আসবে না ওকে সো মেইন টপিক শুরু করি মেইন যে টপিক সেটা ছিল সিপিএ মার্কেটিং ওকে সিপিএ মার্কেটিং কি এই ব্যাপারটা যদি আমি আপনাকে জিজ্ঞেস করি হয়তো আপনার মনে মাল্টিপল কোশ্চেন আসতে পারে সিপিএ মার্কেটিং মানে কস্ট পার অ্যাকশন কস্ট পার অ্যাকুইজিশন আর দেন হচ্ছে লিংকে ক্লিক করা প্রোডাক্ট সেল করা ক্লিক আনা পারচেস করা এই টাইপের অ্যানসার হয়তো আপনার মনে আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিপিএম মার্কেটিং বলতে আমরা বুঝি কস্ট পার অ্যাকশন কিংবা কস্ট পার অ্যাকুইজিশন আমি তো আপনাদেরকে বলি সিপিএম মার্কেটিং মানে কস্ট পার অ্যাকশন কিংবা কস্ট পার অ্যাকুইজিশন না সিপিএম মার্কেটিং মানে কস্ট পার অ্যাকশন কিংবা কস্ট পার অ্যাকুইজিশন না তাহলে সিপিএম মার্কেটিং কি ওকে সিপিএ এবং মার্কেটিং এই দুই জিনিস হচ্ছে আলাদা সিপিএ এবং মার্কেটিং এই দুটো জিনিস হচ্ছে আলাদা সিপিএ এটি একটি শর্ট ফর্মেট এটির ফুল ফর্মেট হচ্ছে কস্ট পার অ্যাকশন তার মানে আমি বোঝাতে যাচ্ছি শুধুমাত্র সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন কস্ট পার অ্যাকশন মিন্স কি প্রতিটি কাজের জন্য আপনাকে একটা পেমেন্ট করা হবে প্রতিটি কাজের জন্য মাল্টিপল কাজ থাকে এখানে রেজিস্ট্রেশন করা সাইন আপ করা নিউজ লেটার সাবমিট করা ক্লিক করা সেল করা মাল্টিপল কাজ এই প্রতি এক একটা কাজের জন্য আপনি একটি করে পেমেন্ট পাবেন আর এটাকে বলা হচ্ছে অ্যাকশন এটাই হচ্ছে কাজ এই প্রতি এক একটা কাজের জন্য আপনি পেমেন্ট পাবেন এটাই হচ্ছে সিপিএর ফুল ফর্মেট কস্ট পার অ্যাকশন ওকে যদি সিপিএ মানে কস্ট পার অ্যাকশন হয় তাহলে কোশ্চেন হচ্ছে মার্কেটিংটা কি সিপিএ মানে যদি কস্ট পার অ্যাকশন হয় তাহলে মার্কেটিং কি মার্কেটিং হচ্ছে এক্ষেত্রে আমাদের কাছে দুটো জিনিস অ্যাট ফার্স্ট প্রোডাক্টের ভ্যালু মার্কেটে ক্রিয়েট করা প্রোডাক্টের ভ্যালু মার্কেটে ক্রিয়েট করা এই ব্যাপারটা আসলে কি আমরা মূলত সিপিএতে প্রোডাক্ট নিয়ে কাজ করি প্রোডাক্টের প্রমোশন করি এটা নিয়ে হচ্ছে আমাদের কাজ এখানে যে প্রোডাক্টটা থাকে এই প্রোডাক্ট রিলেটেড যে ক্লায়েন্ট কিংবা কাস্টমার থাকে তাদের মনে মনে কিছু কোশ্চেন থাকে নর্মালি আমরা কোনো না কোনো প্রোডাক্টের ক্লায়েন্ট কিংবা কাস্টমার আমাদেরও মনে কিছু কোশ্চেন থাকে একদম কমন বেসিক পাঁচটি কোশ্চেন এই প্রোডাক্টটা কি এই প্রোডাক্টটা নিলে কি কি বেনিফিট পাওয়া যায় যা নিয়েছিল তারা কি বেনিফিট পেয়েছিল আমি নিলে কি বেনিফিট পাবো আমি আপনার কাছ থেকেই কেন নেব এই পাঁচটি কোয়েশনের ক্লিয়ারেন্স যখন আপনি কারো কাছে করবেন তখন তার মনে কিংবা তার কাছে একটি প্রোডাক্টের নিট তৈরি হবে এই নিট তৈরি করাই হচ্ছে প্রোডাক্টের ভ্যালু মার্কেটে ক্রিয়েট করা তার মানে প্রোডাক্টের নিট তার কাছে প্রোডাক্টের চাহিদা তৈরি করতে হবে ফার্স্ট হচ্ছে মার্কেটিং প্রথম যেই লজিক সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ভ্যালু মার্কেটে ক্রিয়েট করতে হবে অনেকেই মনে করে প্রোডাক্টের ভ্যালু ক্রিয়েশন মানে কি প্রমোশন করা অ্যাডভার্টাইজমেন্ট করা এটাই হচ্ছে মার্কেটিং ফুল বাট না এর সাথে আরও একটা বড় পার্ট থাকে সেটা হচ্ছে প্রোডাক্ট জেটার কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা যে যে প্রোডাক্টের উপর তার কাছে ওই রিলেটেড প্রোডাক্টের প্রমোশন করা লাইক ভাবুন একশো জন এই ভিডিওটি দেখতেছে তো একশো জনের সবাই যদি এখানে ফিমেল হয় এখানে যদি কেউ ফ্রান্ড লাভলি প্রোডাক্টের প্রমোশন করে তাহলে কিন্তু তার প্রোডাক্টটা স্টেল হওয়ার সম্ভাবনা আছে বাট এই একশো যদি মেইল হয় এখানে কেউ যদি ফ্রান্ড লাভলি প্রোডাক্টের প্রমোশন করে তাহলে কিন্তু সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এটাই ব্যাপার যে 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 প্রোডাক্টের উপরে ইন্টারেস্টেড তার কাছে ওই রিলেটেড প্রোডাক্টের প্রমোশন করা ওকে সো আমাদের কাছে মার্কেটিং কি আমাদের কাছে মার্কেটিং হচ্ছে প্রোডাক্টের ভ্যালু মার্কেট ক্রিয়েট করা এবং কনজেস্টিং কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা অল ওভার যদি বলি অল ওভার সিপিএ মার্কেটিংটা কি অল ওভার সিপিএ মার্কেটিংটা হচ্ছে আমি যে অ্যাকশন নিয়ে কাজ করব সে অ্যাকশনে ভ্যালু মার্কেটে ক্রিয়েট করা আর ওই গ্রেটেড কাস্টমার সাথে রিলেশনশিপ আপ করা অনেক মনে না থাকে বাট নেক্সট টাইম যদি জিজ্ঞেস করে সিপিএ মার্কেটিং আপনি স্মার্টলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন শুধুমাত্র সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন শুধুমাত্র সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন ওকে সিপিএ মানে কস্ট পার অ্যাকশন এটা আমরা বুঝতেছি যে প্রতিটি কাজের জন্য আমাদেরকে একটা করে পেমেন্ট দেওয়া হবে আমি আপনাদের সাথে একটি শকিং নিউজ শেয়ার করতে চাই নিউজটা হচ্ছে প্রতিটি কাজের জন্য আমাদেরকে পেমেন্ট করা হবে বাট মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো কাজই আমরা নিজেরা করব না সো কোনো কাজ যদি আমরা নিজেরা না করি কেন আমাদেরকে পেমেন্ট করা হবে তাই না ওকে ভাবুন আপনি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করেন এবং আপনাকে বলা হলো এই মাসে যদি আপনি বিশটি ইন্স্যুরেন্স করাতে পারেন তাহলে আপনাকে বিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে এখন আপনি বিশ হাজার টাকা স্যালারি পাওয়ার জন্য নিজেকে বৃষ্টি ইন্স্যুরেন্স করবেন নাকি অন্য আরেকজনকে দিয়ে করাবেন অবভিয়াসলি আপনি আরেকজনকে দিয়ে করাবেন সেম ভাবে যদি আমি বলি আপনাকে বলা হলো পাঁচশো লিটার তেল বিক্রি করতে পারলে আপনি পনেরো হাজার টাকা পাবেন এখন আপনি নিজে পাঁচশো লিটার তেল কিনবেন নাকি আরেকজনকে দিয়ে কেনাবেন অবভিয়াসলি আপনি আরেকজনকে দিয়ে কেনাবেন তো এটাই আমি বোঝাতে চাচ্ছি অল ওভার এখানে যত ধরনের কাজ আছে কোনো কাজই আমরা করব না আমাদের কাজ আরেকজনকে দিয়ে করা তার মানে ডাউনলোড আমরা করব না আমরা আরেকজনকে দিয়ে করাবো প্রোডাক্ট পারচেস আমরা করব না আমরা আরেকজনকে দিয়ে করাবো রেজিস্ট্রেশন আমরা করব না আমরা আরেকজনকে দিয়ে করাবো অন্যজন যখন এই কাজটি করবে এর জন্য আমি একটা পেমেন্ট পাবো আমার কাজ হচ্ছে আরেকজনকে দিয়ে কিংবা অন্য কোনো ক্লায়েন্ট কিংবা কাস্টমারকে দিয়ে যে অ্যাকশনটা থাকবে যে কাজটা থাকবে সেই কাজটাকে কমপ্লিট করানো ওকে এটা হচ্ছে যে কস্ট পার অ্যাকশন প্রতিটা কাজের জন্য আমরা একটা পেমেন্ট পাবো আমরা আরেকজনকে দিয়ে কাজটা করাবো এটাই হচ্ছে আমাদের কাজ এরপর অনেকের মনে একটা কোশ্চেন থাকতে পারে আশা করি নেক্সট স্লাইড আপনাদের সমস্ত কোশ্চেনে ক্লিয়ারেন্স দিয়ে দেবে ওকে কিছুটা সময়ের জন্য ভাবুন এটি একটি কোম্পানি কিছুটা সময়ের জন্য ভাবুন এটি একটি কোম্পানি এবং এই কোম্পানির নাম হচ্ছে গ্রামীণ ফোন গ্রামীণ ফোন সে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করলো এবং সে চাচ্ছে তার এই অ্যান্ড্রয়েড অ্যাপটা মার্কেটে ডাউনলোড হোক গ্রামীণ ফোন সে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করলো এবং সে চাচ্ছে তার এই অ্যান্ড্রয়েড অ্যাপটা মার্কেটে ডাউনলোড ডাউনলোড হোক প্রতিটি ডাউনলোডের জন্য গ্রামীণ ফোনের বাজেট হচ্ছে আড়াই টাকা করে এবং সে দশ হাজার এটা ডাউনলোড করাতে চায় প্রতিটি ডাউনলোডের জন্য তার বাজেট হচ্ছে আড়াই টাকা করে এবং সে দশ হাজার এটাকে ডাউনলোড করাতে চায় গ্রামীণ ফোন দেখলো সে যদি নিজে এটা প্রমোটিং করে তাহলে তার বাজেটের বেশি টাকা খরচ হচ্ছে তাই সেটি থার্ড পার্টি কোম্পানির সহযোগিতা নিল এবং এই থার্ড পার্টি কোম্পানির সাথে ডিল করলো যদি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করাতে পারে এই থার্ড পার্টি কোম্পানি তাহলে প্রতিটি ডাউনলোডের জন্য সে এই থার্ড পার্টি কোম্পানিকে আড়াই টাকা করে দেবে তার মানে দুই দশমিক পঞ্চাশ পয়সা করে দেবে মূলত এই থার্ড পার্টি কোম্পানিটা হচ্ছে একটি সিপিএ নেটওয়ার্ক সিপিএ নেটওয়ার্ক গ্রামীণ ফোনের কাছ থেকে কাজ নেবে প্রতিটা ডাউনলোডের জন্য আড়াই টাকা করে সে গ্রামীণ ফোনের কাছ থেকে চার্জ করবে সিপিএ নেটওয়ার্ক কাজটি নেওয়ার পর সে নিজে এই কাজটি করবে না সে আরেকজনকে এই কাজটি দেবে আরেকজনকে সে বলবে তুমি যদি এই অ্যাপটা ডাউনলোড করাতে পারো তোমাকে আমি দেবো দুই টাকা করে ওকে ব্যাপারটি তো বুঝুন যে সে যে সিপিএ নেটওয়ার্ক সে গ্রামীণ ফোনের কাছ থেকে নিচ্ছে দুই দশমিক পঞ্চাশ পয়সা করে এবং সে আরেকজনকে বলতেছে তুমি যদি এই অ্যাপসটা ডাউনলোড করাতে পারো তোমাকে আমি দেবো দুই টাকা করে কাদেরকে বলতেছে যার হচ্ছে মার্কেটার মূলত এখানে আমরা হচ্ছি মার্কেটার মার্কেটার এখন এই অ্যাপসটা নিয়ে বিভিন্ন জায়গায় প্রমোশন করা শুরু করবে যদি তার মাধ্যমে কেউ ডাউনলোড করে তাহলে সিপি নেটওয়ার্ক তাকে দুই টাকা করে দেবে এবং গ্রামীণ ফোন সিপি নেটওয়ার্ককে আড়াই টাকা করে দেবে মূলত সিপি নেটওয়ার্কের কাজ হচ্ছে এই কোম্পানি এবং মার্কেটারদের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করা এই সিপিআই নেটওয়ার্কে ঘিরে হাজার হাজার মার্কেটার আছে এবং এই সিপিআই নেটওয়ার্কে ঘিরেই শত শত কোম্পানিও আছে এখানে আমরা হচ্ছে মূলত মার্কেটার ওকে তো এখানে যদি আমরা একটু ভাবি যেখানে বেনিফিট কার অল ওভার এখানে বেনিফিট কার ওকে এখানে আমাদের বেনিফিট হচ্ছে সবার কিভাবে গ্রামীণ ফোন সে তার নিজের বাজেটের মধ্যে কাজটি করাতে পারতেছে এটা হচ্ছে তার বেনিফিট সিপি নেটওয়ার্ক যেই দামে কাজটা নিচ্ছে তার চেয়ে কম দামে মার্কেটারদেরকে দিয়ে কাজটা করা আছে এটা হচ্ছে তার বেনিফিট মার্কেটার সরাসরি কোম্পানির কাছ থেকে কাজ পাবে না কারণ কোম্পানিটা টিমকে কাজ দেয় কোনো সিঙ্গেল পার্সন কেনা মার্কেটার সিপি নেটওয়ার্কের কাছ থেকে কাজটা নিয়ে সে নিজে বেনিফিটেড এইভাবে মূলত এই সার্কেলটা চলে এবং এই সার্কেলে আমরা হচ্ছি মার্কেটার সিপে নেটওয়ার্কের সাথে আমরা কাজ করি মাল্টিপল সিপি নেটওয়ার্ক আছে যেগুলোতে আমরা কাজ করতে পারবো নেক্সট টাইমে আমরা আবার দেখবো নেক্সট ভিডিওগুলোতে আমরা জানতে পারবো যে কিভাবে সিপি নেটওয়ার্ক ফাইন্ড আউট করবো কীভাবে একটি প্রোডাক্ট ফাইন্ড আউট করবো এগুলো আমরা জানতে পারবো বাট এই ভিডিওতে আমরা শিখলাম সিপিএ মার্কেটিং কি সিপিএ মার্কেটিং যে ইকোসিস্টেম সিস্টেম এই ইকো সিস্টেমটা কীভাবে কাজ করে এবং এই ইকোসিস্টেমে আমরা কোন পজিশনে আছি আমরা হচ্ছে সিপিএম এই যে ইকোসিস্টেম এখানে হচ্ছে আমরা মার্কেটার এবং আমরা সিপি নেটওয়ার্কের সাথে কাজ করি সিপি নেটওয়ার্ক কাজটি নিয়ে আসে গ্রামীণ ফোন কোম্পানির কাছ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন যদি নতুন কোনো কোশ্চেন থাকে এবং পরবর্তীতে আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন থ্যাংক ইউ ভেরি মাচ